আসসালামু আলাইকুম। আজকে অনার্স তৃতীয় বর্ষের বিমূর্ত বীজগণিত অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার আমরা চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত অলরেডি ভিডিও আপলোড করা শেষ। আজকে আমরা চ্যাপ্টার 7 করব। চ্যাপ্টার 7-এর শিরোনাম কোসেট গ্রুপ, মানে কোসেট অফ এ গ্রুপ, অর্থাৎ গ্রুপের কোসেট। এই গ্রুপের কোসেট থেকে আমরা উপপাদ্য এবং ম্যাথ সলভ করবো। উপপাদ্য এবং ম্যাথ সলভ করতে হলে পরে আমার যে সকল বেসিকগুলো জানা থাকা দরকার সেইগুলো আমি প্রথমে দিয়ে নিই। প্রথমে আমরা কোসেটটা কি সেইটা, আর কোসেটের আরেকটা জিনিস আছে ওইটা জানা লাগবে, সেটাও আমি বলতেছি। প্রথমে আমরা কোসেটটা কি সেটা জানি নি। মনে করি জি স্টাডি, এটা তো একটা গ্রুপ, জি স্টাডি গ্রুপের একটি উপগ্রুপ এইচ। আমরা উপগ্রুপ সম্পর্কে কিন্তু এর আগের লেকচারেও ধারণা পাইছি উপগ্রুপ কি। জি যদি একটা কি থাকে, জি যদি একটা গ্রুপ থাকে, অর্থাৎ এর ভিতরে এ বি সি 1 3 5 এর থেকে যদি আমরা আরেকটা গ্রুপ তৈরি করি সেটা হবে এইচ। এটা টোটালটা জি। এখান থেকে যদি কিছু উপাদান নিয়ে আরেকটা গ্রুপ তৈরি করি, মনে করি এ 1 3 এইগুলো নিয়ে আরেকটা আমি উপগ্রুপ তৈরি করলাম, সেটা হবে এইচ। ঠিক আছে, অর্থাৎ মনে করি জি গ্রুপের একটি উপগ্রুপ এইচ এবং এ বিলংস টু জি। এই যে এটা কিসের ভিতর আছে, জি এর ভিতর আছে। দেখো এখানেও এ আছে, এখানেও কি এর ভিতর আছে, মানে জি এর ভিতর আছে। এ বিলংস টু জি, তখন মানে সেট, এটা তো সেট ছিল, এইচটা কিন্তু সেট। ঠিক আছে, সেট, তখন সেট এইচ স্টারিক এ, মানে এ আর এইচ এর গুণফল, অর্থাৎ এইচ স্টারি ছোট হাতের হিসেবে নিলাম, মানে একটা সেটের ভিতরে নিলাম এইচ স্টারিক এ। এইচটা কিসের ভিতরে থাকবে, এইচ এর ভিতরে থাকবে। ঠিক আছে, ছোট হাতের এইচটা বড় হাতের এইচ এর ভিতরে থাকবে, এবং ছোট হাতের এইচ মানে এটা হচ্ছে ডাইন কোষেট আর এটা হচ্ছে বাম কোষেট। ঠিক আছে, ডাইন দিকে কোনো উপাদান গুণ দিলে পরে ডাইন, আর বাম দিকে কোনো উপাদান গুণ দিলে পরে সেটা হচ্ছে বাম। ঠিক আছে, বাম কোষেট, অর্থাৎ এ স্টারিক এইচ, সাজ দ্যাট এইচটাও এইচ এর ভিতরে আছে। এতকে জি এর মধ্যে এইচ এর কোষেট বলা হবে। ঠিক আছে, কিসের মধ্যে, এইচ এর মধ্যে কোষেট বলা হবে, অথবা এইচ স্টারিক এ কে বলা হয় জি এর মধ্যে এইচ এর ডাইন কোষেট। ঠিক আছে, আমি যা বললাম এটা ডাইন কোষেট, এটাকে বলা হবে কি কোষেট, বাম কোষেট। এখানে এইচ স্টারিক এ সাবসেট জি, এই এইচ স্টারিক এর গুণফল কিসের একটা গ্রুপ, জি এর একটা প্রকৃত, জি এর একটা গ্রুপ। ঠিক আছে, আবার যদি ডাইন বাম দিকে গুণ দিই ওটাও একটা কি হবে, প্রকৃত উপগ্রুপ হবে। যদি ই, ইটা হচ্ছে অভেদক উপাদান, জি এর অভেদক উপাদান হয়, মানে জি গ্রুপের অভেদক উপাদান হয় ই, তাহলে এইচ এরও অভেদক উপাদান হবে। ঠিক আছে, অর্থাৎ এ ইকাল টু ই স্টারিক এ বিলংস টু এইচ স্টারিক এ, এবং এ ইকাল টু এ স্টারিক ই বিলংস টু এইচ স্টারিক এ স্টারিক এইচ, অর্থাৎ কোষেট সমূহ ফাঁকা সেট নয়। আবার এইচ স্টারিক ই ইকাল টু এইচ, স্টারিক এইচ ইকাল টু কত, এইচ, যা নির্দেশ করে এইচ নিজে একটি ডাইন অথবা বাম কোষেট। যদি অপারেশন, অপারেশন মানে গুণ, গুণ নির্দেশ করে, তবে কোষেট সমূহ হবে এইচ এ ইকাল টু এইচ এ, সাজ দ্যাট এইচ বিলংস টু এইচ, এটা হচ্ছে বাম ডাইন কোষেট গেল, আর এটা হচ্ছে বাম কোষেট। যদি অপারেশন জি যোগ নির্দেশ করে, তাহলে কোষেট সমূহ হবে এইচ এ প্লাস এ, অর্থাৎ সে আগের মতোই আমরা কোষেট সমূহ জানলাম। এখন আমরা গ্রুপ সাপেক্ষে সূচক, সূচক সূচকটা আমার জানা লাগবে, কারণ মানে এই সূচক নিয়ে আমার অঙ্ক আছে। সূচকটা কি সেটা জানেনি। যদি জি একটি উপগ্রুপ হয়, যদি জি একটি উপগ্রুপ হয়, তবে জি এর সাপেক্ষে এইচ এর ভিন্ন 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 ডাইন অথবা বাম কোষের সংখ্যাকে জি এর কি বলা হবে, সাপেক্ষে এইচ এর সূচক বলা হবে। অর্থাৎ বাম কোষেট আর ডাইন কোষেটের যতগুলো ভিন্ন ভিন্ন উপাদান পাবো, ততগুলোই আমরা বলে দেবো যে এটার একটা কি সূচক। ঠিক আছে, সূচক সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই এইখান থেকে। গুণ প্রক্রিয়ায় জি ইকাল টু 1 - 1 1 i - i, গ্রুপের একটি উপগ্রুপ, এই দেখো ভাইয়া, এইখান থেকে উপাদান নিয়ে আরেকটা উপগ্রুপ তৈরি করছে, অর্থাৎ 1 আর -1 নিয়ে একটা উপগ্রুপ তৈরি করছে। এখানে জি এর সাপেক্ষে এইচ এর বাম কোষের সমূহ, বাম কোষের মানে আমরা বাম পাশে গুণ দেবো। ঠিক আছে, অর্থাৎ এইচ এর কি, জি এর সাপেক্ষে এইচ এর বাম কোষের সমূহ, তাহলে এইচ এর সাথে আমরা কত গুণ দেবো, 1 গুণ দেবো, বাম দিকে গুণ দিয়ে, অর্থাৎ 1 ইন্টু 1 - 1, এদের সাথে গুণ দিলে পারে 1 - 1 থাকে। আবার বাম পাশে আমরা কত গুণ দেবো, -1 গুণ দেবো, গুণ দিলে পারে আমার এটা মাইনাস হয়ে যায়, +- -, আর এটা -- প্লাস হয়ে যায়, অর্থাৎ -1, অর্থাৎ 1 - 1 দুইটাই কিন্তু একই পেলাম। আবার যদি আমরা আই গুণ দিই, বাম পাশে যদি আই গুণ দিই, আই গুণ দিলে পারে আমরা 1-এর সাথে আই গুণ দিলে আই, -1-এর সাথে আই গুণ দিলে পারে -i, আবার -i গুণ দিলে পারে আমরা পাচ্ছি 1 - i, এবং জি এর সাপেক্ষে এইচ এর ডাইন কোষের সময়, এটা তো বাম পাশে গুণ দিলাম এই 4টা উপাদান। এখন যদি আমরা ডাইন পাশে গুণ দিই, তাহলে আমরা পাচ্ছি 1 - 1 1 - 1 1 - i i - i - i,
থ্রি একই উপাদান পাওয়া যাচ্ছে, ঠিক আছে, যেহেতু জি এর সাপেক্ষে এইচ এর ভিন্ন ভিন্ন বাম ডাইন কোষেট সমূহ ওয়ান মাইনাস কত, ওয়ান মাইনাস আই এবং আই মাইনাস আই, সুতরাং জি এর সাপেক্ষে এইচ এর ভিন্ন ভিন্ন দুইটি বাম এবং ডাইন কোষেট বিদ্যমান, দুইটা ভিন্ন ভিন্ন কি ডাইন এবং বাম কোষেট বিদ্যমান, ঠিক আছে, কারণ এই দুইটা এক জিনিস, মানে ওইখানে ওইখানে আমরা দুইটা পাইছি, ঠিক আছে, এখানে কত পাইছি, এখানেও দুইটা পাইছি অন্য জিনিস, কারণ এখানে আমরা দুইটা ভিন্ন জিনিস পাইছি, একটা ওয়ান আকারে আর একটা হচ্ছে মাইনাস আই আকারে, ঠিক আছে, তাহলে আমরা বলে দেবো যে এই যে এইটা দ্বারা প্রকাশ করবো, দিস সাজ দ্যাট এইচ ইকুয়াল টু কত, টু, মানে উপ এখান থেকে আমরা সূচক কত পেলাম, টু পেলাম, ঠিক আছে, ম্যাথ করার মাধ্যমে ভাই আরো ক্লিয়ার হওয়া যাবে, আমরা এখন আমি ম্যাথ করে রাখছি খাতায়, আমরা এখন উপপাদ্য পড়ব, ঠিক আছে ভাইয়া, উপপাদ্য তুমি খাতায় যেমন করে তুলবা, কোনো স্যার ম্যাডাম খাতায় যেমন করে তুলবে, হ্যাঁ হুবহু বই তো সে একইভাবেই দেওয়া আছে, অতএব খাতায় তোলার কোনো প্রয়োজন দেখি না, খাতায় তুললে আরো লেখাগুলো এমনি হাতের লেখা খারাপ আরো খারাপ বোঝা যাবে, ঠিক আছে, আমি খাতায় করে করলে পরে মনে করতে ভাইয়া যে কত পারে ভাইয়া, এই বই থেকেই দেখে দেখে সব স্যার ম্যাডাম উঠায় করে, ঠিক আছে, একবারে সেম টু সেম আমরা উপপাদ্য থ্রি প্রমাণ করবো, কোন গ্রুপের একটি উপগ্রুপ এইচ, আমরা উপগ্রুপ সম্পর্কে একটু আগে ধারণা নিচ্ছি, এর যে কোনো দুইটি ডাইন অথবা বাম, আমরা ডাইন কোষেট বলতে ডাইন পাশে কোনো কিছু গুণ দিই, উপাদান গুণ দিই, বাম কোষেট বলতে বাম পাশে গুণ দিই, কোষেট হয় নিঃসেদ অথবা অভিন্ন, নিঃসেদ মানে তো ইন্টারসেকশন, অথবা কি হবে অভিন্ন হবে, মানে বাম ইকুয়াল টু ডাইন দুইটাই অভিন্ন হবে, যদি অভিন্ন হয় অথবা ফাঁকা সেট হয় তখন আমরা বলে দেবো যে এইচ একটা কি গ্রুপ, উপগ্রুপ, ঠিক সেম টু সেম, প্রশ্নটা বুঝলি ভাইয়া তুমি প্রমাণটা সহজেই করতে পারবা, এটা জাস্ট বুঝে জাস্ট মুখস্থ করে রাখা অবস্থা রাখা যাবে সবই, মনে করি জি এর মধ্যে এইচ এর দুইটি ডাইন কোষেট, এইচ এ এইচ বি দুইটা ডাইন কোষেট আমরা নিয়ে নিলাম, কিসের মধ্যে জি এর মধ্যে, আমরা জি যদি এখানে নিয়ে নিই, এটা মনে করি জি, এটা হচ্ছে এইচ এ আর এটা হচ্ছে এইচ কত বি, আর এটা টোটালটাই জি, জি এর মধ্যে এইচ এবং এইচ বি দুইটা ডাইন কোষেট, আমরা প্রমাণ করবো যে এইচ এ এবং এইচ বি নিঃসেদ, নিঃসেদ মানে ইন্টারসেকশন, ঠিক আছে, ইন্টারসেকশন, আর ইন্টারসেকশন মানে ফাঁকা সেট প্রমাণ করবো, ফাঁকা সেট প্রমাণ করতে হলে আমরা প্রথমে নট ফাঁকা সেট প্রমাণ করা লাগে, মানে কোনো না কোনো উপাদান আছে, অর্থাৎ এইচ এ এবং এইচ বি নিঃসেদ অথবা অভিন্ন, অর্থাৎ এইচ ইন্টারসেকশন কত, এইচ বি যেহেতু নিঃসেদ, এত কল টু ফাঁকা সেট, মানে দুইটা অভিন্ন উপাদান যদি হয়, এটা যদি এক হয় এটা যদি তিন হয় তাহলে ইন্টারসেকশন করলে তো অবশ্যই ফাঁকা সেট হবে, অথবা এইচ এ ইকল টু কত, এইচ বি, অথবা এইচ এর উপাদান সংখ্যা বি এর উপাদান সংখ্যা সমান প্রমাণ করবো, ঠিক আছে, এই দুইটা প্রমাণ করে আমরা দেখাবো দুইটা, তাহলে শুরু করি, ধরি এইচ এ ইন্টারসেকশন এইচ বি নট ইকাল টু ফাঁকা সেট, আমি ফাঁকা সেট প্রমাণ করতে তুলে পরে আমার প্রথমে নট ইকাল টু প্রমাণ করা লাগে, ঠিক আছে, নট ইকাল টু কি ফাঁকা সেট, ঠিক আছে, তাহলে নট ইকাল টু যদি ফাঁকা সেট হয়, নট ইকাল টু যদি ফাঁকা সেট হয় তাহলে তখন কমপক্ষে একটি উপাদান, আমরা ধরে নিচ্ছি যে একটি উপাদান এইচ এ এবং এইচ বি এর মধ্যে আছে, অর্থাৎ সেই উপাদানটা কি সি, সি বিদ্যমান, এটা কিন্তু ধরে নিচ্ছি, থাকবে যেন সি বিলংস টু এইচ এ, সি বিলংস টু এইচ বি, সিটা এইচ এর ভিতরে আছে, সিটাও এইচ বি এর ভিতরে আছে, ধরে নিলাম ওই সি ইকল টু, যেহেতু সিটা আছে ওই সি ইকল টু এইচ ওয়ান এ, সি ইকল টু এইচ টু বি, ঠিক আছে, এটা হচ্ছে ধরে নিচ্ছি, যেখানে এইচ ওয়ান এইচ টু লাস্ট পর্যন্ত দেখো ভাই বুঝে দাও, এইচ ওয়ান এবং এইচ টু বিলংস টু কত, এইচ, এবং এইচ ওয়ান এইচ টু কিসের ভিতরে আছে, এইচ এর ভিতরে আছে, উপগ্রুপ এইচ এর ভিতরে আছে, তাহলে যদি থাকে তাহলে আমরা একটু আগে বলে আসি কি হবে, এইচ এ ইকল টু এইচ বি হবে, ঠিক আছে, তাহলে এইচ ওয়ান এ ইকল টু এইচ টু বি, উভয় পক্ষে আমরা কি অ্যাড করবো, উভয় পক্ষে আমরা এইচ ওয়ান ইনভার্স আমরা কি করে দিচ্ছি, এইচ ওয়ান ইনভার্স গুণ করে দিচ্ছি উভয় পক্ষে, ডাইনো বাম পক্ষে, ঠিক আছে, আমরা একটু আগেই সংখ্যা থেকে দেখে আসছি গুণ করে অথবা কি করে আমরা যোগ করে করতে পারি, ঠিক আছে, তাহলে এইচ ওয়ান ইন্টারসেকশন এইচ ওয়ান এ, এইচ ওয়ান ইন্টারসেকশন এইচ টু বি, অর্থাৎ আমরা কিন্তু সে আগের থেকে জানে আসতেছি এ এ ইনভার্স মানে কত, ই, একটা অভেদক উপাদান ই, অর্থাৎ এইচ ওয়ান ইন্টারসেকশন এইচ ওয়ান ইকাল টু কত, ই, আর এ এ থেকে গেল, যেহেতু এই দুটা ভিন্ন কি, এই দুটা দুইটাই ভিন্ন, একটা এইচ ওয়ান ইন্টারসেকশন ওয়ান আর একটা এইচ টু, এই দুটার উপাদান ই হয় না, তাহলে এই দুইটারে আমরা এই এইচ ওয়ান আর ইন্টারসেকশন এইচ ওয়ান ইনভার্স আর এইচ টুরে আমরা ধরে নিলাম এইচ থ্রি আকারে ধরে নিলাম, ঠিক আছে, তাহলে ই এ এইচ থ্রি বি, যেখানে জি এর অভিযোগ উপাদান ই এবং এইচ থ্রি ইকল টু এইচ ওয়ান ইনভার্স, এইচ টু বিলংস টু কিছুর ভিতরে আছে, এইচ এর ভিতরে আছে, অর্থাৎ ই মানেই তো ওয়ান, ই সাথে এর গুণ দিলি এ হয়, অর্থাৎ এইচ থ্রি বি, এইচ থ্রি বি আকারে থেকে গেল, এইবার আমরা উভয় পক্ষে কী করবো, এইচ গুণ করে দেবো, তাহলে এইচ এ এইচ থ্রি এইচ এইচ থ্রি বি, ঠিক আছে, এইচ এ এইচ থ্রি বি, এখন ভাইয়া তুমি একটা জিনিস মানে চিন্তা করো, এইচ এইচ থ্রি মানেই হচ্ছে এইচ,
এইচ এইচ থ্রি মানে এইচ, অর্থাৎ এটার আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু এইচ বি। দেখো ভাইয়া দুটা ভিন্ন উপাদান পাই গেছি, ঠিক আছে, যদি দুইটা ভিন্ন উপাদান পাই দেয় অর্থাৎ এইচ ইকুয়াল টু এইচ বি। এই যে এখানে প্রমাণ আমরা দেখাইছিলাম এইচ ইকুয়াল টু এইচ বি, এইচ ইকুয়াল টু এইচ বি মানে দুটা ভিন্ন উপাদান, এটা এক জিনিস এটা এক জিনিস, আর দুটার ইন্টারসেকশন করলে এমনি ফাঁকা সেট হয়, অতএব দুটি ডাইন কোসেট অভিন্ন। অতএব এইচ এ ইন্টারসেকশন এইচ বি ইকুয়াল টু কি সেট, ফাঁকা সেট, অর্থাৎ এইচ এ ইকুয়াল টু কত, এইচ বি। অনুরূপে দুটি বাম কোসেটের জন্য আমরা কি করতে পারি, একইটা প্রমাণ করতে পারি, ঠিক আছে, সেটা এইচ এ ইন্টারসেকশন এইচ মানে বি এইচ ইকুয়াল টু ফাঁকা সেট। এটা তো ডাইন কোসেট দিয়ে প্রমাণ করলাম, বাম কোসেট আমরা একই জিনিস প্রমাণ করতে পারবো। আমরা চলে যাই, আমরা আরো আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, যত বড় ভিডিও হোক। আজকে আমরা ল্যাগ্রাঞ্জের উপপাদ্য, ল্যাগ্রাঞ্জের উপপাদ্যটা পড়বো এবং এর বিপরীত উপপাদ্যটা পড়ে নেবো, ঠিক আছে। ওর উপপাদ্যটা কি সেটা আমরা আগে দেখে নেই। একটি সসীম গ্রুপের ক্রম তার যে কোনো উপগ্রুপের ক্রম দ্বারা বিভাজ্য, আমরা গ্রুপের ক্রম পড়ছি সেই আগে লেকচারগুলোতে, সসীম গ্রুপ কি সেটা পড়ছি, আর গ্রুপ তো কি সেটা তো আমরা একটু আগেও দেখলাম। অথবা প্রশ্নটা এমন আসতে পারে, একটি সসীম গ্রুপের জি এর সকল উপাদান এইচ এবং ক্রম জি এর ক্রমের কি ভাজক, ভাজক মানে ভাগ, ঠিক আছে। এবার আমরা প্রমাণটা করে ফেলাবো, প্রশ্নটা মনে রাখতে হবে ভাইয়া, মনে রেখে বুঝে তারপরে তোমার কি করতে হবে, তারপরে তোমার মুখস্থ আকার করে রাখতে হবে। এবার আমরা মনে করি একটি সসীম গ্রুপ জি এর একটি উপগ্রুপ এইচ, একটি সসীম গ্রুপ জি, সসীম মানে গণনা করা যাচ্ছে, এর ভিতরে পাঁচটা উপাদান আছে, ওইটার একটা উপগ্রুপ এখান থেকে দুটা তিনটা উপাদান নিয়ে আমরা আরেকটা উপগ্রুপ গঠন করলাম, সেটা হচ্ছে এইচ। তখন স্পষ্টতই এইচ ও সসীম, এইচ ও তো অবশ্যই সসীম হবে, কারণ জি সসীম হলে এইচ ও সসীম। ধরি অর্ডার অফ এইচ ইকুয়াল টু এম, ধরে নিচ্ছে অর্ডার অফ এইচ ইকুয়াল টু এম, অর্ডার অফ জি ইকুয়াল টু এন। আর এইচ যেহেতু এইচ আকারে ধরে নিচ্ছে আর জি আকারে ধরে নিচ্ছে, জিটাই গ্রুপ, আর এইচ এর উপাদানগুলো ধরে নিচ্ছে এইচ ওয়ান এইচ টু আপ টু অর্ডার এইচ এন, এটা কিন্তু সসীম গ্রুপ, ঠিক আছে, যেখানে এইচ ওয়ান এইচ টু আপ টু অর্ডার এইচ এন ভিন্ন ভিন্ন, ঠিক আছে, সবগুলো ভিন্ন ভিন্ন উপাদান, এক দুই তিন আপ টু অর্ডার দশ পর্যন্ত সবগুলো ভিন্ন উপাদান। এখন ধরি এ বিলংস টু যদি জি হয় তাহলে এইচ এ ইকুয়াল টু এই এইচ এর সাথে, এই যে যেটা এইচ ছিল এর সাথে আমরা কি গুণ দিয়ে দেবো, ডাইন কোসেটের মাধ্যমে এইচ গুণ দিয়ে দেবো, অর্থাৎ এইচ ওয়ান এইচ টু এ আপ টু অর্ডার এইচ এম এ। এইচ এর সকল উপাদান ভিন্ন ভিন্ন, আমরা কিন্তু আগেই বলে আসছি এইচ এর সকল উপাদান কি হবে, ভিন্ন ভিন্ন হবে। যদি এইচ এর উপাদান ভিন্ন ভিন্ন না হয় তবে ধরে নেব, তবে আমরা ধরে নেব যে, তবে আমরা ধরে নেব এইচ আই এ ইকুয়াল টু এইচ জে এ, ঠিক আছে, অর্থাৎ এটা উভয় দিক থেকে বাদ দিয়ে দিলে পারে, এইচ আই এক জিনিস এইচ জে আরেক জিনিস, অর্থাৎ এইচ আই ইকুয়াল টু কত, এইচ জে, যা কল্পনা বিরোধী, কারণ এক ইকুয়াল টু পাঁচ কখনোই হতে পারে না, যা কল্পনা বিরোধী, কেননা এইচ আই নট ইকুয়াল টু এইচ জে, ইহা নির্দেশ করে যে এম এর সকল ভিন্ন ভিন্ন উপাদান নিয়ে এইচ এ গঠিত, অর্থাৎ অর্ডার অফ এইচ ইকুয়াল টু কত পেলাম, এম পেলাম, ঠিক আছে। যেহেতু জি এর মধ্যে এইচ এর দুটি ভিন্ন ডাইন কোসেট একই সংখ্যক উপাদান, কারণ ইহা অনুসরণ করে যে জি এর মধ্যে এইচ এর প্রত্যেক ডাইন কোসেট ঠিক এম সংখ্যক ভিন্ন ভিন্ন উপাদান নিয়ে কি গঠিত, আমরা কিন্তু একটু আগে সেটা সম্পর্কে প্রমাণ করে আসছি। অথবা আমরা জানি যে জি এর মধ্যে এইচ এর ডাইন কোষের অথবা বাম কোষের সংযোগ, সংযোগ মানে আমরা কি করব, সংযোগ মানে আমরা ইউনিয়ন করব, হবে জি এবং এইচ এর যে কোনো দুটি ডাইন অথবা বাম কোষের হয় নিঃচ্ছেদ অথবা অভিন্ন, যদি জি এর মধ্যে এইচ এর এন সংখ্যক কোষেটের মধ্যে কে অফ কে লেস দেন অর ইকুয়াল এন সংখ্যক কোষেট নিঃচ্ছেদ হয়, তাহলে আমরা প্রমাণ করব, আমরা ধরে নিচ্ছি জি ইকুয়াল টু এইচ এ ওয়ান ইউনিয়ন এইচ এ টু ইউনিয়ন আপ টু ডট ইউনিয়ন এইচ এ কে, যা এখানেই বর্ণনায় পড়ে আসলাম, অর্থাৎ ওয়াই দিকে আমরা ও যোগ করি, এখানে ও যোগ করলে পারে অর্ডার অফ জি ইকুয়াল টু অর্ডার অফ এইচ ওয়ান প্লাস অর্ডার অফ এইচ এ টু প্লাস আপ টু অর্ডার অফ এইচ এ কে, ঠিক আছে, মানে সবগুলোর টোটালটাকে কী করে ফেললাম, ইন্টারসেকশন মানেই তোমার যোগ করা লাগবে, ঠিক আছে, মানে ভিন্ন হোক আর অভিন্ন হোক সবগুলো যোগ করা লাগবে। এই অর্ডার অফ এইচ এ ওয়ান রে এম, অর্ডার অফ এইচ টু রে এম আপ অর্ডার এটারে কত সংখ্যক, এই এম রে এ কে সংখ্যক আকারে ধরে নিলাম, ঠিক আছে, এম টোটালটারে আমরা কে নিলাম, তাহলে এই অর্ডার অফ জি মানে কিন্তু আমরা প্রথমেই ধরে আসছি অর্ডার অফ জি মানে এন, ভাই দেখো অর্ডার অফ জি মানে এন, অর্থাৎ এন ইকুয়াল টু আর এই এম 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 রে এটার কে মানে কত সংখ্যক আছে, কে সংখ্যক আছে, অর্থাৎ কে এম, আমরা এমটারে গুণ আছে পেছনে ভাগ করে দিই, অর্থাৎ এন ডিভাইডেড বাই এম ইকুয়াল টু কত কে, আমরা কিন্তু এন মানে অর্ডার অফ জি, এম মানে অর্ডার অফ কত এইচ, প্রথমেই ধরে আসছি অর্ডার অফ এইচ ইকুয়াল টু এম, অর্ডার অফ জি ইকুয়াল টু এন, তাহলে অর্ডার অফ জি ইকুয়াল টু ডিভাইডেড বাই অর্ডার অফ কত এইচ, অত ইকুয়াল টু কে, কে একটি পূর্ণ সংখ্যা আর ভাগ আকারে থাকলে পরে এই যে একটা মানে লাঠি চিহ্ন, এই লাঠি চিহ্নের মাধ্যমে আমরা ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ অর্ডার অফ এইচ ইকুয়াল টু অর্ডার অফ কত জি। একটি সসীম গ্রুপের ক্রম তার যে কোনো উপাদানের ক্রম দ্বারা বিভাজ্য, ঠিক আছে, সসীম গ্রুপের ক্রম তার যে কোনো উপাদানের ক্রম দ্বারা কি বিভাজ্য, যদি যে কোনো উপাদানের ক্রম দ্বারা বিভাজ্য হয় তাহলে এন ডিভাইডেড বাই এম ইকুয়াল টু কে থেকে পাই অর্ডার অফ জি ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ ইকুয়াল টু জি, এর মধ্যে এইচ এর সকল ভিন্ন ভিন্ন কোষের সংখ্যা, জি এর মধ্যে এইচ এর সূচক কত, জি সাজদেট কত এইচ, ঠিক আছে, মানে কতগুলো আছে সেগুলো আমরা জানি না, ঠিক আছে, যেহেতু ভিন্ন ভিন্ন আছে তাহলে ভিন্ন ভিন্ন যতগুলো থাকে ততগুলো, পাঁচটা ছিল পাঁচটা, দশটা থাকবে দশটা। এখন বলছে যে আবারও পরীক্ষায় আসে যে ল্যাগ্রাঞ্জের বিপরীত
ল্যাগ্রাঞ্জ উপপাদ্যের বিপরীত উক্তিটা প্রমাণ করে দেখাও, সেটা দেখাবো। বিপরীত উক্তিটা সর্বদা সত্য না, ইহা নিম্নের উদাহরণ দ্বারা প্রমাণ করা যায়। অর্থাৎ S4 ইকুয়াল টু 4টি প্রতীকের বিন্যাসের প্রতিসম গ্রুপ যার উপাদান সংখ্যা ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 মানে 24টি, আর A4 হচ্ছে জোড় বিন্যাস, এটা হচ্ছে জোড় বিজোড় মিলে, আর এটা হচ্ছে জোড় বিন্যাসের উপাদান সংখ্যা হচ্ছে 12টি, অর্থাৎ অর্ডার অফ A4 ইকুয়াল টু 12। কিন্তু A4 এর কোনো উপাদান এইসে নাই, A4 এর কোনো উপাদান কোথায় নাই, এইসে নাই, অর্থাৎ যার ক্রম 6, যদিও 6 হলো 12-এর একটা কি ভাজক, ঠিক আছে, যদি ভাজক হয় তাহলে ওইটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের বিপরীত উক্তি, ঠিক আছে, ল্যাগ্রাঞ্জের বিপরীত উক্তিটা প্রমাণ করতে বলছে। এখন আমরা চলে যাব আরো ইম্পর্টেন্ট কিছু উপপাদ্য আছে, আর একটা উপপাদ্য আছে, এই উপপাদ্য করে আমি হচ্ছে ম্যাথ করে দেবো একটা। মৌলিক ক্রম বিশিষ্ট কোনো গ্রুপের কোনো প্রকৃত উপগ্রুপ নাই, ঠিক আছে, সেটা সম্পর্কে আমরা এখন ম্যাথগুলো সলভ করব। মনে করি যে একটি মৌলিক ক্রম বিশিষ্ট গ্রুপ যার ক্রম পি, যেখানে পি একটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা বলতে 3, 5, 7, 11 আপ টু ডট 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 2 এগুলো, ঠিক আছে। যদি জি গ্রুপের যে কোনো একটি উপগ্রুপ এইচ হয়, যে কোনো একটা উপগ্রুপ এইচ, মানে জি গ্রুপ বলতে ওই যে মৌলিক সংখ্যাগুলো নেই, ল্যাগ্রাঞ্জ উপপাদ্য অনুযায়ী আমরা পাই অর্ডার অফ এইচ ইকাল টু অর্ডার অফ জি, কেবল এই ল্যাগ্রাঞ্জের উপপাদ্য পড়ে আসলাম, অর্থাৎ অর্ডার অফ এইচ ইকাল টু এই মৌলিক উপপাদ্য, মানে গ্রুপ, ওই গ্রুপটা কি ছিল, গ্রুপটা ছিল আমার মৌলিক সংখ্যাগুলো, সেটাকে আমরা কি আকারে ধরে নিয়েছি, এই যে উদ্দীপকে পি আকারে ধরে নিয়েছি, অর্থাৎ অর্ডার অফ এইচ ইকাল টু কত 1, ঠিক আছে, অথবা অর্ডার অফ এইচ ইকাল টু কত পি, পি হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ 1 মানেই তো কত অভেদক কি, অর্থাৎ এইচ ইকাল টু ই, অথবা এইচ ইকাল টু কত জি, আর ই মানেই হচ্ছে জি এর ভিতরে আছে, ইয়ার নির্দেশ করে জি এর কোনো প্রকৃত উপগ্রুপ নাই, সুতরাং মৌলিক ক্রম বিশিষ্ট গ্রুপের কোনো প্রকৃত উপগ্রুপ নাই। এবার আমরা সমস্যা 2 একটা ম্যাথ সলভ করব। মনে করে জি ইকাল টু এ একটি 4 ক্রমের চক্র গ্রুপ, যেখানে জি এ দ্বারা সৃজিত, আমরা সৃজক সম্পর্ক পড়ে আসছি সেই প্রথম লেকচারগুলোতে, এবং এইচ ইকাল টু 1A² ঠিক আছে, এইচটা হচ্ছে কি একটা উপসেট, উপগ্রুপ কিসের, জি এর, যদি হয় তাহলে আমরা 6 নম্বর 4 নম্বর IV জি এর মধ্যে এইচ এর সূচক কত সেটা নির্ণয় করবো। এখন IV আছে এইটুক ভাইয়া, এইটুক কিন্তু হবে না, এইটুক দেওয়া আছে উত্তর, এইটুক না, আমরা কেমন করা সেটা আমি একটু দেখাই দিই, খাতায় করে রাখছি আমরা। জি ইকাল টু এ, আর এ ইকাল টু দেয়া আছে A² AQ A4 এত ইকাল টু 1, আবার এইচ ইকাল টু দেয়া আছে এইচ ইকাল টু 1A² এর সাথে আমরা কি করব, ডাইন কোসেক্ট নিয়ে, ডাইন কোসেক্টগুলো নিয়ে তারপরে আমরা উপপাদ্যগুলো কি করব প্রমাণ করবো, ঠিক আছে। এখন এইচ ইকাল টু এত দেয়া আছে, এর সাথে আমরা ডাইন পাশে আমরা কত গুণ দেবো, 1 গুণ দেবো, কারণ 1 আছে, 1A² AQ এতগুলো গুণ দিয়ে আমরা টেস্ট করবো, অর্থাৎ এইচ 1 ইকাল টু 1A² ডাইন পাশে গুণ দিচ্ছি কত, 1, এই যে 1, 1-এর সাথে 1 গুণ দিলে পরে 1×1, A² সাথে 1 গুণ দিলে পরে A²×1, 1-এর সাথে 1 গুণ দিলে 1, A² সাথে 1 গুণ দিলে পরে কত আসতেছে, এইচ আসতেছে। আরেকটা জিনিস আমরা দেখাইনি, এরপর 4 মানে আমরা ধরে নেবো কত, 1, ঠিক আছে, এরপর 4 মানে কত ধরে নেবো, 1, সেটা প্রথম দিকে আলোচনা করা আছে, ওটা বলা হয়নি, বলে দিলাম। এটা সে ডাইন কোসেক্টের সাথে আমরা 1 গুণ দিলাম, গুণ দিয়ে আমরা দেখবো যে কতগুলো ভিন্ন উপাদান পাই, যতগুলো ভিন্ন উপাদান পাবো ততগুলো আমার, ততগুলো আমার ক্রম হবে, ঠিক আছে, ক্রম নির্ণয় করতে বলছে। এবার আমরা কত দেব, যেহেতু জি ইকাল টু A² 1 পর্যন্ত দেওয়া আছে, আমরা 1 গুণ দিছি, এ গুণ দিই, এ গুণ দিলে পরে ডাইন পাশে আমরা এ গুণ দিই, ডাইন কোষ্ঠী আকারে এ গুণ দিই, কিসের সাথে, এইচের সাথে, অর্থাৎ এইচ ছিল 1A² এর সাথে আমরা এ গুণ দিলাম, এ গুণ দিলে পরে 1×A, এই যে 1×A, A² কত, এ, 1-এর সাথে এ গুণ দিলে A² সাথে এর গুণ দিলে পরে কত, AQ, এত ইকাল টু একটা ভিন্ন উপাদান পেয়ে গেছি, ঠিক আছে। আবার এইচ A² এইচ A² তাহলে 1A² ডান পাশে আমরা A² গুণ দেবো, তাহলে 1×A² A²×A², তাহলে A² সাথে 1 গুণ দিলে A², A² সাথে A² গুণ দিলে পরে A4, আর A4 মানে 1, অর্থাৎ A² × 1, A² × 1 যা, আর 1A² একই কথা, এত ইকাল টু এইচ, ঠিক আছে, এই একটা এইচ, এই একটা এইচ পাইছি, আর একটা ভিন্ন উপাদান পাইছি, ঠিক আছে, দুটো এক পাইছি আর একটা ভিন্ন, তাহলে AQ গুণ দেবো, 1×A² এর সাথে AQ দেবো, 1×AQ A² × AQ, 1 সাথে AQ গুণ দিলে AQ, A² সাথে এর কিউ গুণ দিলে পরে A5, অর্থাৎ আর এখান থেকে A5 রে ভাঙে লেখা যায় A4×A, A4 মানে 1, আর থাকতেছে কত, 1-এর সাথে A গুণ দিলে A, অর্থাৎ AQA, অর্থাৎ AQA আমরা এখান থেকে যদি আমরা মানে A আকারে লিখি, মানে এখান থেকে যদি আমরা এমন আকারে লিখে নিই, একটা A কমন নিই, কমন নিলে পরে A² × 1 থাকতেছে, ঠিক আছে, আর ডান পাশে একটা A থাকতেছে, থাকলে পরে A² × 1 মানে এইচ, আর এই যে একটা A থাই দেয়, এই যে এইচ A, ঠিক আছে, তাহলে দুইটা ভিন্ন উপাদান পেলাম আমরা, দুইটা কি উপাদান পেলাম, ভিন্ন উপাদান, একটা তো এইচ তো পাইছিলাম, এইচ মানে 1A², এই যে এই একটা ভিন্ন উপাদান, এই একটা ভিন্ন উপাদান, জি এর মধ্যে এইচ এর ভিন্ন ভিন্ন কোষের সমূহ এইচ এবং এইচ এ, দুইটা ভিন্ন উপাদান পাইছে না, এই একটা এইচ পাইছে একটা, আর একটা পাইছে এইচ এ, ঠিক আছে, এইচ এ, মানে এই যে এখানেও কিন্তু এইচ এই পাবো,
ঠিক আছে ভাইয়া, এই যে এইচ এই পাচ্ছি, কারণ এখান থেকে কমন নিলে পরে এইচ এই পাচ্ছি, দুইটা ভিন্ন ভিন্ন উপাদান, একটা এইচ আর একটা এইচ এ। আমরা জি এর মধ্যে এইচ এর দুইটি ভিন্ন ভিন্ন উপাদান কোষেট পেয়েছি, অতএব জি এর মধ্যে এইচ এর সূচক কত, জি সাচ দ্যাট এইচ ইকুয়াল টু কত, টু, এটা হচ্ছে অ্যান্সার। আর এরপর আমরা চ্যাপ্টার 8 সলভ করব।